জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায়। গতকাল রাতে ছেলের খাবার কিনে বাড়ি ফেরার সময় ওই এলাকারই কয়েকজন যুবক তুলে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় এদিন বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। গতকাল রাতে আমি আমার ছেলের খাবার নিয়ে বাড়ি যাচ্ছিলাম, নিতে এসেছিলাম। এপারে একটু দেরি হয়েছে, 11:30-11:30 বাজে। গিয়ে পাড়ার কিছু ছেলে পেলে মানে গলির সামনে আমাকে ধরে টাকা পয়সা নেয়, নিয়ে আমাকে ভয় দেখিয়ে একটা মাঠের মধ্যে নিয়ে যায়। 4-5 জন, 3 জনাকে চিনি আর 2 জনাকে আমি চিনি না, চিনতে পারিনি অন্ধকারে। দিয়ে ওখানে গিয়ে পুরো কি বলবো আর, বলতো লজ্জা লাগছে। আমাদের পাড়ারই ছেলে পেলে, যাকে দাদা, ছোট থেকে দাদা বলতাম যাদেরকে, একটা হচ্ছে বাপ্পা সাহা আর শম্ভু দাস আর পলাশ মণ্ডল, আর বাকি যারা তাদেরকে আমি চিনতে পারিনি, ওদেরই সব আগেও। হ্যাঁ, যখনই রাস্তা দিয়ে হাঁটতাম মানে উল্টো পাল্টা টোন টিটকারি, টাকা পয়সা চাওয়া, মানে একটা হয় না বিরক্ত করা। আমি এর উপযুক্ত শাস্তি চাই, আর কিছু না।